আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। নিশ্চয় সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দয়া আল্লাহর অশেষ মেহেরবানিতে খুব ভালো আছি। সবসময় নিত্য নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করি, আর আমাদের কাজের বেশ কিছু প্রবলেম আছে, সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। এই মুহূর্তে একটি অন্যরকম বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আমার কাছে ম্যাক্সিমাম সময় কল আসে একটি পাওয়ার আইসি, কিছুদিন আগে খুব রেয়ার কালেকশন ছিল, পাওয়া যাচ্ছিল না মার্কেটে। সেই পাওয়ার আইসিটা হচ্ছে MTK 6350V, যে আইসিটা আছে পাওয়ার আইসি, এই আইসিটা মার্কেটে কিছুদিন আগে অ্যাভেলেবেল ছিল না। আর ওই সময় প্রচুর কল এসেছে আইসিটার ব্যাপারে। আমি সাধারণত 6350V যে পাওয়ার আইসি আছে, এই পাওয়ার আইসির ক্ষেত্রে আমরা অন্য একটি পাওয়ার আইসি ম্যাচিং করে লাগিয়ে দিতে পারি, আর সেক্ষেত্রে আমাদের ফোনগুলো 100% সচল থাকে এবং কাজ করে অ্যাকুরেট। আর এই বিষয়টি আপনাদের সামনে এই মুহূর্তে উপস্থাপন করতে যাচ্ছি। এই কাজটির মাধ্যমে আমাদের কিছুটা সাশ্রয়ী হবে, কারণ আমাদের 6350V যে পাওয়ার আইসিটা আছে, এটা কিন্তু আমরা এই ভিডিওটাতে যেই পাওয়ার আইসিটা ব্যবহার করব এটার চাইতে 3 গুণ দাম বেশি। সেক্ষেত্রে আমরা যদি ভিডিওটা দেখি তাহলে আমাদের পাওয়ার আইসি রিপ্লেসমেন্টের যে কস্টিংটা এটা অনেকটা কমে আসবে। আশা করি ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে। আসুন আমরা ভিডিওটা উপভোগ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। এই মুহূর্তে আমাদের হাতে একটি সেট আছে, সেটটি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেটের পাওয়ার আইসিটা অত্যন্ত বেশি গরম হয়। পাওয়ার আইসি গরমের জন্য অনেক সময় সিপিইউ দায়ী থাকে, অনেক সময় পাওয়ার আইসি নিজেই নষ্ট হলে কিন্তু গরম হয়। আমরা দেখার চেষ্টা করি যে এই মুহূর্তে পাওয়ার আইসি আসলে নিজের সমস্যার কারণে গরম হচ্ছে নাকি অন্য কোনো সমস্যার কারণে গরম হচ্ছে। আমরা একটু থুতু থেরাপি চালাই, সেটা অফ হয়ে গেছিল, আবার অন করলাম, দেখি আমাদের থুতুটা শুকায় কিনা। দেখতে পাচ্ছেন যে পানিটা ইন টোটাল শুকিয়ে নিল, ফুল ক্লিয়ার। পানি দেওয়ার সাথে সাথেই কিন্তু প্রায় শুকিয়ে যাচ্ছে। তাহলে আমাদের পাওয়ার আইসিটা গরম হচ্ছে। এই মুহূর্তে আমরা পাওয়ার আইসিটাকে রিমুভ করবো। পাওয়ার আইসি তোলার সময় আমরা যে কোনো আইসি তোলার সময় একটু সাবধানতা অবলম্বন করে তুলব, যেন আমাদের নিচের বলটা নষ্ট না হয়। তাহলে আমরা যদি রিকন্ডিশন আমাদের কাছে আইসি থেকে থাকে, সেই আইসিগুলো আমরা এখানে বসিয়ে দিতে পারি। আমরা আইসিটা রিমুভ করেছি এবং আমাদের মাদারবোর্ডের বলগুলো এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সেফলি অ্যাকুরেট আছে। বলগুলো ভালোই দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে। আমরা একটা আইসি এখানে লাগাবো ইনশাআল্লাহ। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে আইসিটা আছে, এই আইসিটা একটু জুম করে দেখব আমরা যে আমাদের এই আইসি নাম্বারটা কী ছিল। আইসি নাম্বারটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের MT 6350V, যেটা আমরা
ক্যামেরাতে দেখার চেষ্টা করতেছি, দেখতে পাচ্ছেন যে এমটি 6350V দেখাচ্ছে। আমরা এই মুহূর্তে যে আইসিটা লাগাতে চাচ্ছি সেটা হচ্ছে এমটি 6323G, সম্পূর্ণ ভিন্ন আইসি নাম্বার, কিন্তু আমরা মাদারবোর্ডের পিনগুলো সেম দেখতে পাচ্ছি। এখন আমরা দেখব যে আমাদের এটা ম্যাচ করে কি না। এটাতে যেহেতু আইসিটা আমাদের কাছে নিউ, এর জন্য আমরা মাদারবোর্ডের বলগুলো উঠিয়ে নিচ্ছি। আইসি লাগানোর সময় অবশ্যই ডটগুলোকে খেয়াল রাখতে হবে। এসিটা লাগানো হয়ে গেছে আর আমরা এই মুহূর্তে চেক করব, সেটা একটু ঠান্ডা হবে। ঠান্ডা হওয়ার পরে আমরা চেক করব যে আমাদের ফোনটি অন হয়েছে কি না এবং আমাদের ফোনটি আগের মতো গরম হচ্ছে কি না। যেহেতু আমাদের আইসিটা শর্ট ছিল, গরম হতো, যার কারণে আমাদেরকে এখন দেখতে হবে যে আমাদের আইসিটা আবার গরম হচ্ছে কি না। সেটা এই মুহূর্তে আমরা পাওয়ার সাপ্লাই লাগিয়ে আমরা ট্রাই করি যে সেটা আমাদের অন হচ্ছে কি না। যেহেতু আমরা অন্য একটি আইসি লাগিয়েছি, ভিন্ন মডেলের আইসি, সেটা শর্ট না, এখানে গ্রাউন্ডে টাচ খেয়েছিল যেন শর্ট দেখেছে, আসলে কোনটা শর্ট না। ফোনটা আমাদের অন হয়ে গেছে, আমরা এই মুহূর্তে দেখি ডিসপ্লে লাগিয়ে আমরা চেক করবো এটাকে। এটা না, আমাদের আইসিটি আবার এখানে গ্রাউন্ডে টাচ করেছে। আমাদের আইসি ছিল কি 6350V, তাই না? কিন্তু আমরা এখানে আইসি লাগিয়েছি 6323G। আমরা কনফার্ম করতে পেরেছি কাজটি, আর এটি একটি গবেষণামূলক কাজ ছিল। আমরা আইসি কনভার্ট করতে পারবো এভাবে। আমরা দেখে নিই আরও একবার যে আমাদের আইসিটা আসলে আমরা কি লাগিয়েছি। এখানে আমরা একটু জুম করলে বুঝতে পারবো। G দেখা যাচ্ছে, কিন্তু আমাদের আইসি নাম্বারটা তো আগেই আমি দেখিয়েছিলাম, যেটা ছিল আমাদের 6350V। ঠিক আছে, তাহলে আজ থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা 6350 জায়গায় 6323 আইসি ব্যবহার করতে পারবো।